বিএলআরও অফিসে দালাল রাজ। দিদির দূতের সামনে জাল দলিল দিয়ে পাট্টা করার অভিযোগ তুললেন বাগদা পশ্চিম ব্লক সভাপতি অঘোর হালদার। সভাপতির অভিযোগে অস্বস্তিতে দল। বিএলআরও অফিসে দালাল রাজ, ব্লক তৃণমূল সভাপতির অভিযোগে অস্বস্তিতে দল। দিদির দূতের সামনে বিএলআরও অফিসে এসে জাল দলিল দিয়ে পাট্টা করার অভিযোগ আনলেন তৃণমূলের বাগদা পশ্চিম ব্লক সভাপতি অঘোরচন্দ্র হালদার। সাহেব, আমার একটা অভিযোগ আছে, মানে সুনিশ্চিত অভিযোগ, সেটা হচ্ছে কিছু কতিপয় অসাধু ব্যক্তি জাল দলিল করছে, জাল দলিল করে সেটাকে অন্যের নামে পাট্টা করে দিচ্ছে। এটা কিন্তু খুব বাগদা, কিন্তু আমি কম করে 25টা এক্সাম্পল আমার কাছে আছে। শুক্রবার গ্রাম পঞ্চায়েতে দিদির দূত কর্মসূচিতে এসেছিলেন উত্তর চব্বিশ পরগনা জেলা পরিষদের সভাধিপতি বীণা মণ্ডল। তিনি বাগদা এলাকার হরিচাঁদ গুরুচাঁদ ঠাকুরের মূর্তিতে মালা দিয়ে এদিন কর্মসূচি শুরু করেন। চলে আসেন বিএলআরও অফিসে, সেখানেই ভূমি অফিসের আধিকারিকদের বীণা দেবীর সামনেই জাল দলিল নিয়ে জমির রেকর্ড করার অভিযোগ তোলেন বাগদা পশ্চিম ব্লক তৃণমূল সভাপতি অঘোরচন্দ্র হালদার। তিনি বলেন, আমরা মৌখিকভাবে বিষয়টি জানিয়েছি, তবে তার কাছেও কেউ লিখিত আকারে কিছু জানায়নি বলেই দাবি করেছেন ব্লক সভাপতি। কিছু অফিসার যেমন ভালো থাকেন, তেমন দু একজন খারাপ থাকতেই পারে। আমরা যখন কোনো সুনির্দিষ্ট অভিযোগ পাই, তখন আমরা সেই বিষয়ে বেলার সাহেবকে বলার চেষ্টা করি। আমরা ইতিমধ্যে বলেছি যে এরকম যদি চলতে থাকে তাহলে নিশ্চয়ই আমাদের সরকার একটা ভাবমূর্তি আছে। মমতা ব্যানার্জি চাইছেন প্রত্যেকটা অফিসেই স্বচ্ছভাবে কাজকর্ম হোক। আমরা নিশ্চয়ই কোনো সুনির্দিষ্ট অভিযোগ পেলে আমরা তাকে জানাই। সম্প্রতি তিনি এক সপ্তাহ হলো তাকে ট্রান্সফার করে দিয়েছেন। অভিযোগ যদি প্রমাণিত হয় নিশ্চয়ই দিদি স্বচ্ছভাবে সে কাজটা করবেন। এ বিষয়ে বিএলআরও অফিসের আধিকারিক বলেন, বিষয়টি আমরা খতিয়ে দেখব, তবে বিএলআরও বদলি হয়েছেন, নতুন যিনি এসেছেন তিনি এখনও কাজে যোগদান করেননি, তিনি যোগদান করলেই ব্লক সভাপতির অভিযোগের বিষয়ে আমরা অবশ্যই খোঁজ খবর করব। মাননীয় সভাধিপতি মহাশয়া আজ আমাদের অফিস ভিজিট করেছে, আমরা খুব মানে আনন্দিত হয়েছি। আমাদের অফিসের কিছু সমস্যা ছিল, ওই সমস্যাগুলো আমরা ওনাকে তুলে ধরেছি। উনি আমাদের আশ্বাস দিয়েছে যে যত তাড়াতাড়ি সম্ভব সমস্যাগুলো যাতে সমাধান হয়ে যায় উনি এই বিষয়টা নজর দেবেন। আমাদের বিএলআরও সাহেব জাস্ট রিলিজ নিয়ে অন্য জেলায় পোস্টিং হয়েছেন এবং নতুন একজন বিএলআরও সাহেব আসবেন। ইলামবাজার মাননীয় মুখ্যমন্ত্রী এখানে ভিজিট করবেন দেখে এখনও উনি রিলিজ পাননি, রিলিজ পেলে উনি জয়েন করে হয়তো এইসব ব্যাপারগুলো আপনাদের বলতে পারবেন। এ বিষয়ে জেলা সভাধিপতি বীণা মণ্ডল জানান, বিএলআরও অফিসে কাজ ঠিকঠাকই চলছে, কিছু অভিযোগ পেলে খতিয়ে দেখতে বলেছি। ঠিকই আছে, অসুবিধা নেই, এদের একটা বিল্ডিংয়ের একটু সমস্যা আছে, আমি সেটা স্টেটে পাঠিয়ে দেব। আর কম বেশি ঠিকই চলছে বিএলআরও অফিস, চুয়ালি এটা তো এসডিও পারমিশন দিয়ে দেয়, তারপরেই ওরা সেটা দেখেই দিয়ে দেয়। আমরা বলেছি স্পেসিফিক যদি এরকম কোনো অভিযোগ থাকে তাহলে সেটা আমাদের কাছে দিতে। উনি উল্লেখ করছেন যে কিছু অসাধু লোক এরকম ধরনের কাজ করছে, কি বলবেন? না, এরকম যদি হয় তাহলে সেটা আমরা দেখার জন্য এসেছি, দিদির দূত হিসাবে আমাদেরকে পাঠিয়েছে যাতে আর কোনো সমস্যা না হয়, সেটাও আমি বললাম। সোম দাসের রিপোর্ট, নিউজ মোমেন্টস লাইন, বাগদা। নারীর সৌন্দর্য শাড়িতেই, সঙ্গে রয়েছে আদি মোহিনী মোহন কাঞ্জিলাল।